সেটা এমন একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করবেন যেটা ওয়াট 24 ওয়াটের বেশি। আমাদের ভোল্টেজটা আছে 11.9 বা 12 ভোল্ট, আর অ্যাম্পিয়ার টানতেছে 1.54 অ্যাম্পিয়ার। সবচেয়ে বড় কথা এখানে দেখুন, কিউসি 2.0 এবং কিউসি 3.0 সাপোর্ট করে, এমটিকে পিই 1.1/2 অর্থাৎ 2.0 কিন্তু এটা সাপোর্ট করে। আজকে আপনাদের সাথে এমন একটি সার্কিট শেয়ার করতে যাচ্ছি যে সার্কিটটির সাহায্যে আপনারা একসাথে 4টি ফোন ফাস্ট চার্জ করতে পারবেন। অর্থাৎ আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন, এই সার্কিটটির মডেল নাম্বার হচ্ছে XFW KC42। সো এই সার্কিটটির মডেল নাম্বার কিন্তু এটা এখানে লেখা আছে। আর এই সার্কিটটার কাজ আপনারা বুঝতেই পারছেন যে জাস্ট ফোনটাকে চার্জ করা, তবে শুধুমাত্র চার্জ করবে না, এটা কিন্তু ফাস্ট চার্জ করবে। 24 ওয়াট করে আপনাদের ফোনটাকে চার্জ করতে পারবেন এই সার্কিটটা দিয়ে খুব সহজে। এই সার্কিটটার বৈশিষ্ট্য যদি দেখি, তাহলে অ্যাট এ টাইম আপনারা 4টি ফোনকে একসাথে ফাস্ট চার্জ করতে পারবেন, এই একটা বৈশিষ্ট্য গেল। আর আপনারা ইনপুট ভোল্টেজ হিসেবে আপনারা এই পোর্ট দিয়ে 6 থেকে 32 ভোল্ট অর্থাৎ 6 ভোল্ট থেকে 32 ভোল্ট ডিসি ইনপুট দিতে পারবেন। এই 6 ভোল্ট থেকে আমাদের 32 ভোল্ট যদি ইনপুট দেওয়া যায়, সেক্ষেত্রে আমাদের এই পোর্ট দিয়ে কিন্তু 24 ওয়াট করে আউটপুট নিতে পারবো খুব সহজে। আবার যদি এই পোর্ট দিয়ে না দেই, তাহলে ইন প্লাস, ইন মাইনাস এবং ইন প্লাস ইন মাইনাস এই 4টি পোর্ট শর্ট করে অর্থাৎ 2টি শর্ট করে আমরা 24 ভোল্ট বা 12 ভোল্ট বা 6 থেকে 32 ভোল্ট যে কোনো একটা ভোল্টেজ এই পাশ দিয়ে ইনপুট দিলেই এই পাশ দিয়ে আমরা 4টা ফোন কিন্তু খুব সহজে চার্জ করতে পারবো। আর একটা বিষয় হচ্ছে, আমাদের এই সার্কিটটা কী কী সাপোর্ট করে বা কেমন ফাস্ট চার্জিং সাপোর্ট করে সেটি আমরা দেখব এখানে। এখানে বলা হয়েছে ডিসিপি ফাস্ট চার্জিং সাপোর্ট করবে, এফসিপি সাপোর্টেড, এএফসি সাপোর্টেড। সবচেয়ে বড় কথা এখানে দেখুন, কিউসি 2.0 এবং কিউসি 3.0 সাপোর্ট করে, এমটিকে পিই 1.1/2 অর্থাৎ 2.0 কিন্তু এটা সাপোর্ট করে। তাহলে বুঝতেই পারছেন এই সার্কিটটা কিন্তু চমৎকারভাবে আমাদের ফোনটাকে চার্জ করতে পারবে খুবই সহজভাবে, এতে কোনো জটিলতা নাই বা কোনো কিছু কিন্তু হাইড করা নেই। তবে দুঃখের বিষয় হলো, এখানে যে আইসিগুলো ব্যবহার করা হয়েছে, দেখুন প্রত্যেকটি আইসি কিন্তু লেজার দিয়ে তুলে দেওয়া হয়েছে, কারণ এই সার্কিটটা যেন অন্য কেউ কপি না করতে পারে, সেই জন্য কিন্তু শুধুমাত্র এই আইসির নাম্বারটি কিন্তু উঠিয়ে দেওয়া হয়েছে। তবে আইসিগুলো কিন্তু অরিজিনাল আইসিই ব্যবহার করা হয়েছে। তো যাই হোক, আর এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটি ইন্ডাক্টর, এইগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, এই সার্কিটটা কেমন সার্ভিস দেয় সেটি হচ্ছে আমাদের কথা। সো মোটামুটি এই সার্কিটটা অনেক ভালো সাপোর্ট অর্থাৎ অনেক ভালো সার্ভিস দিয়ে রাখছে, আমি অনেকটা টেস্ট করে দেখেছি। সো যাই হোক, আমরা এখানে 24 ভোল্ট বা 12 ভোল্ট ইনপুট দিলে আমাদের এই পাশ দিয়ে ফোনগুলো চার্জ করতে পারবো। তবে এখানে একটা বিষয় আছে, আপনারা এই পাশ দিয়ে কত ওয়াট ইনপুট দিচ্ছেন সেটির উপর কিন্তু আমাদের আউটপুটের ওয়াটটাও নির্ভর করতেছে। এখন যদি আমরা 12 ভোল্ট 1 অ্যাম্পিয়ার এই পাশ দিয়ে ইনপুট দিই, সেক্ষেত্রে কিন্তু আমরা 12 ওয়াট ইনপুট দিচ্ছি এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে কিন্তু তখন 12 ওয়াটের বেশি আউটপুট দিতে পারবে না, কারণ আপনারা সোর্স দিচ্ছেন 12 ওয়াট, এই পাশ থেকে 24 ওয়াট কোথায় পাবে ও। সো যার কারণে এখানে পাওয়ার দেওয়ার সময় বা ডিসি যেটা আপনি ব্যাটারি থেকে দেন আর পাওয়ার সাপ্লাই থেকে দেন, যেটা থেকে দেন সেটা এমন একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করবেন যেটা ওয়াট 24 ওয়াটের বেশি। আর যদি 4টি পোর্ট থেকে নিতে চান, তাহলে 24 গুণন 4 দেন, যত ওয়াট আসবে তত ওয়াটের উপরে কিন্তু আপনাকে পাওয়ার সাপ্লাই ব্যবহার করতে হবে। অনেকে এই বিষয়টা বোঝে না, অর্থাৎ আমরা যদি 25 ওয়াট করে ধরি, তাহলে 4 25 100, আপনাকে এই 100 ওয়াট এই পাশ দিয়ে প্রবেশ করালেই কেবলমাত্র এই পাশ দিয়ে 100 ওয়াট পাবেন। এছাড়াও কিন্তু আমাদের যে লসগুলো আছে সেগুলো আপনাদেরকে মেনটেন করতে হবে, অর্থাৎ 150 থেকে 200 ওয়াট আমরা যদি ইনপুট দিই এই পাশ দিয়ে, তাহলেই কিন্তু আমরা এই পাশ দিয়ে 24 ওয়াট করে প্রত্যেকটা পোর্ট থেকে আমরা আউটপুট নিতে পারবো। এই বিষয়টা অনেকে জানে না, আমি তারপরে বলে দিলাম, আবার অনেকে জানে, সো এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো চলুন আমরা এখানে একটা পোর্ট দিয়ে পাওয়ার দিয়ে দেখি সার্কিটটা পাওয়ার পায় নাকি এবং দেখি কেমন কি হয়। দেখুন এই সার্কিটটিতে কিন্তু পাওয়ার পেয়েছে, আমরা জাস্ট এখানে একটি মোবাইল ফোন লাগিয়ে দেখবো যে কত অ্যাম্পিয়ার কারেন্ট আনে। আমি এখানে একটি মোবাইল ফোন নিয়ে নিচ্ছি যেটা 25 ওয়াট সাপোর্ট করে, এই ফোনটা 25 ওয়াট সাপোর্ট করে। এখন আমি জাস্ট এই পোর্টটি বা এই চার্জিংয়ের কেবলটি যে কোনো একটি পোর্টে লাগিয়ে দেবো এবং মোবাইল ফোনে যদি ভালো করে খেয়াল করি দেখতে পাবো ফাস্ট চার্জিং দেখতে পাচ্ছেন 45% আমাদের ফোনটা কিন্তু ফাস্ট চার্জিং লেখা হচ্ছে। আমি আবার যদি আপনাদেরকে দেখাই, এটা কেবলটা খুলে আরেকটি পোর্টে আমরা সংযোগ করি, দেখুন আমি মোবাইলটি অফ করি, এখানে যদি লাগিয়ে দিই, লাগানোর পরে যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখুন ফাস্ট চার্জিং
45% অর্থাৎ 56 মিনিটে আমাদের ফোনটাকে কিন্তু সরি 54 মিনিটে কিন্তু আমাদের ফোনটাকে ফুল চার্জ করে দিবে। আর এদিকে যদি আমরা অ্যাম্পিয়ারটা দেখি, দেখুন আমাদের ভোল্টেজ আছে 12 ভোল্ট, আমাদের ভোল্টেজটা 12 ভোল্ট করে দিই বা 12 ভোল্ট আছে, আমাদের ভোল্টেজটা আছে 11.9 বা 12 ভোল্ট, আর অ্যাম্পিয়ারটা আনতেছে 1.54 অ্যাম্পিয়ার। এতে আমরা বুঝতে পারছি যে 18 ওয়াট আমাদের এই ফোনটা নিচ্ছে এখন বর্তমানে, 18 ওয়াট করে কিন্তু আমাদের ফোনটা চার্জ হচ্ছে এই মুহূর্তে। সো যাই হোক, আপনারা আশা করছি ভিডিওটি বুঝতে পারছেন যে ভিডিওটি কতটা কার্যকরী বা এই সার্কিটটা কত ওয়াট সাপোর্ট নিতে পারে সেটি আমরা দেখলাম। আর এখানে বুঝতে পারছেন এখানে যেহেতু চারটি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা পার্ট করে দেওয়া আছে এবং আলাদা আলাদা আইসি ইন্ডাক্টর এবং ক্যাপাসিটার সবগুলো আলাদা আলাদা, যার কারণে একটি পোর্ট টেস্ট করা মানে সবগুলো পোর্টই কিন্তু আমাদের আউটপুট সেম সম পরিমাণে দেবে। সো বুঝতে পারলেন এই সার্কিটটা কিন্তু 18 ওয়াট পর্যন্ত আমরা ব্যবহার করতে পারলাম, আপনাদের সামনে দেখিয়ে দিলাম। আশা করি ফোনটি যাতে লো চার্জ থাকলে আরও বেশি অ্যাম্পিয়ার টানত। সো যাই হোক, আমরা 18 ওয়াট নিতে পারছি এই যথেষ্ট। আপনাদের যদি এরকম পোর্ট চারটি পোর্ট একসাথে প্রয়োজন হয় বা এই সার্কিটে যদি আপনাদের প্রয়োজন হয়, আপনারা নিঃসন্দেহে এটি কিনতে পারেন। এটা মোটামুটি ভালোই আউটপুট দিচ্ছে যেটা আমি ভিডিওতে দেখলাম এবং লং টাইম ব্যবহার করে যেটা দেখলাম। যাই হোক, ভিডিওটি আর বড় করতে যাচ্ছি না, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।